সবাইকে আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটার নাম তেলাপিয়া মাছ দিয়ে এই কাঁঠাল বিচি আর মুহির ঝোল। খেতে কিন্তু খুব সুস্বাদু আর টেস্ট। আসুন আমরা দেখে নেই এই রেসিপিটা আমরা কিভাবে বাসায় বানাতে পারি। আমরা আধা কেজি এই কচুর মুহিগুলি নিয়ে নেব। তারপর এইগুলি উপরে এই খোসাটা আমরা ছিলে নেব। পাতলা করে এই উপরের খোসাটা আমরা ছিলে নেব। দেখুন এগুলি ছিলে নিয়েছি ভালো করে সবগুলি। এগুলি হলো কাঁঠালের বিচি। এই বিচিগুলি উপরে এই খোসাটা আমরা ছাড়িয়ে নেই। এভাবে আমরা খোসাটা ছাড়িয়ে নিব। দেখুন কাঁঠাল বিচির উপরের এই মোটা খোসাটা আমরা ছাড়িয়ে নিব। তারপর এই লাল অংশটা আমরা পরিষ্কার করে নিয়ে আসুন। এভাবে আমরা পরিষ্কার করে নিব। দেখুন কাঁঠাল বিচির উপরের এই লাল অংশটা পরিষ্কার করে নিয়েছি। তারপর এই মুহি একসাথে ধুয়ে আমরা কেটে নিয়ে আসুন। আমরা কাঁঠাল বিচি আর মুহিগুলো এভাবে মাঝখান দিয়ে চিরে নিব। একটা মাঝখান দিয়ে দুই টুকরা করে নিব। মুহিগুলো একটা মাঝখান দিয়ে দুই টুকরা করে নিব। এভাবে আমরা এগুলো কেটে নিতে পারি। এরপর আমরা নিয়ে নিব এই দুইটি পেঁয়াজ আর এই কয়েক রসুন। এরপর এই পেঁয়াজগুলো চিরে নিয়ে আমরা ব্লেন্ডারে দিয়ে দিব। আমরা এগুলি ব্লেন্ড করে নেব। এরপর এর মধ্যে আমরা ব্লেন্ড করার আগে একটু পানি দিয়ে দিব। এরপর ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিয়ে আসুন। এরপর চুলাটি অন করে পাত্রটি গরম করে নিব। এরপর পরিমাণ মতো তেল নিয়ে নিব। আমি এখানে ছোট কাপের আধা কাপ তেল নিয়ে নিয়েছি। এরপর যে মশলাগুলো ব্লেন্ড করেছিলাম এগুলো দিয়ে দিব। এরপর আমরা এই মশলাগুলি অল্প নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা এই ঢাকনাটা দিয়ে দিব অল্প সময়ের জন্য। এরপর ঢাকনাটা উঠিয়ে দেখুন এই ভাজা মশলার মধ্যে আমরা দিয়ে দিব আধা চামচ হলুদ, এই মরিচের গুঁড়া এক চামচ, আর একটু দিব কারণ মুহির কচুর মুহিতে একটু ঝাল হলে ভালো লাগে। এরপর দিয়ে দিব লবণ দুই চামচ, আপনার পরিমাণ মতো দিতে পারেন। এরপর দিয়ে দিব অল্প পানি। এবার মশলাগুলো একটু নিয়ে নেওয়ার পর আমরা এবার ঢাকা দিয়ে দেবো। এরপর ঢাকনাটা তুলে অল্প সময় পর এরপর যে আমরা এখানে আগে কেটে রেখেছিলাম কচুর মুহি আর এই কাঁঠাল বিচি এগুলো দিয়ে দেব। এরপর আমরা এগুলি মশলাগুলির সাথে মুহি আর কাঁঠাল বিচিগুলি ভালো করে মিশিয়ে নেব। এরপর আমরা আরও এক সেকেন্ড ঢাকা দিয়ে দেব। তো এক সেকেন্ড পর আমরা ঢাকনিটা তুলে দেখুন তেলটা উপরে উঠে গিয়েছে। তো এর মধ্যে আমরা দিয়ে দিব পানি। পানি একটু বেশি দিতে হবে। দিয়ে দিব তিন বাটি পানি। আমরা বড় বাটি তিন বাটি পানি দিব। তো পানি দেওয়ার পর এভাবে একটু নেড়ে দিব।
এরপর আমরা উপরে ঢাকনাটা দিয়ে দিব। এরপর আমরা চুলার তাপটা অবশ্যই বাড়িয়ে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমরা দেখব, যখন দেখব বলকাচ্ছে এই ঝোলটা, তখনই আমরা চুলাটা মাঝারি তাপ করে দিব। এতক্ষণ বাড়ানো ছিল, তো মাঝারি তাপ করে আমরা আবার ঢাকা দিয়ে দিব 15 মিনিটের জন্য। তো এই 15 মিনিট এটা হতে থাক, এর মধ্যে আমরা অন্য একটি পাত্র বসিয়ে চুলাটা অন করে দিব এবং পাত্রটি গরম করে নিব। পাত্রটি গরম হওয়ার পর পাত্রে অল্প তেল নিব, তেলটুকু আমরা গরম করে নিব। এরপর আমরা মাছ নিয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ, আপনারা চাইলেও অন্যান্য মাছও নিতে পারেন। তো তেলাপিয়া মাছ দিয়ে এই মুহি, কচুর মুহি এবং কাঁঠালো বিচির ঝোলটা অনেক ভালো লাগে। এরপর আমরা এই মাছের টুকরোগুলোর মধ্যে আমরা নিয়ে নিব এই মরিচের গুঁড়া অল্প, আর নিব আধা চামচ হলুদ, আর নিব আধা চামচ লবণ, নিয়ে একসাথে আমরা মেখে নিব। এবার এই মাছগুলিতে আমরা মশলা মাখিয়ে নেওয়ার পর এই গরম তেলে দিয়ে দিব। এভাবে সবকটি মাছ আমরা ভেজে নিব হালকা। এবার আমরা মাছগুলি এক পিঠ ভাজা হলে অপর পিঠ উঠে দিব, আমরা বেশি ভাজবো না, অল্প ভেজে নিব। দেখুন এখানে এই তেলাপিয়ার মাছগুলি দুই পিঠ হালকা ভাজা হয়েছে। এবার আমরা চুলাটা বন্ধ করে দিব। এই মাছগুলো আমরা তেলাপিয়া মাছগুলো হালকা ভেজে নেওয়ার পর আমরা অন্য চুলায় বসিয়েছিলাম যে কচুর মুহি আর কাঁঠালের ঝুঁকি, এগুলি সিদ্ধ হয়েছে কি না আমরা একটু দেখব। আমরা এরপর মুহিগুলোকে দেখব চামচ দিয়ে সিদ্ধ হয়েছে কি না। দেখুন সিদ্ধ হয়েছে, কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়েছে। এরপর আমরা এখানে যে মাছগুলি আমরা হালকা ভেজে নিয়েছিলাম এগুলি দিয়ে দিয়ে আসুন। মাছগুলিকে দিয়ে দেওয়ার পর আমরা এর মধ্যে, এরপর আমরা এখানে কাঁচামরিচ নিয়ে নিব, নিয়ে ফালি করে নিব মাছখান দিয়ে, এগুলি দিয়ে দিব। এরপর আমরা অল্প নেড়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনাটা উঠে দেখি আসুন। দেখুন তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছ দিয়ে মুহি আর কাঁঠালের বিচির ঝোল। দেখুন কচুর মুহিগুলো, মুহিগুলো খুব ভালোই সিদ্ধ হয়েছে। দেখুন দেখতেই কত সুন্দর লাগছে, কিন্তু খেতে আরও ভালো লাগবে। আসুন এবার এগুলি আমরা উঠিয়ে নিই একটি বাটিতে। দেখুন ঝোলটাও ঘন হয়ে এসেছে। সবগুলি উঠিয়ে নিয়েছি। দেখুন তেলাপিয়া মাছ দিয়ে কাঁঠাল বিচি আর এই মুহির ঝোলটা দেখতে কত ভালো লাগছে না, খেতেও কিন্তু খুবই টেস্ট। একবার বাসায় রান্না করে খাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই উদন্ত টিভিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবার সাথে। ধন্যবাদ।